একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যার মধ্যে আবার 2% ভোট বাদ গেছে, মানে যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% বাদ গেছে। তাহলে গ্রাহ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এই ভোট পেয়েছেন, তাহলে মোট ভোটার কত? এই প্রশ্নের আনসার আমি দুরকমভাবে দেওয়ার চেষ্টা করছি, প্রথমত একটি অ্যালজেব্রিক ওয়েতে, আরেকটি হচ্ছে পাটিগণিতিক ওয়েতে। পাটিগণিতিক ওয়েতে আমি যদি আমার মোট ভোটারকে আমি যদি 100 ধরে নিই, তাহলে দেখি ক্যালকুলেশন কেমন হচ্ছে। 100-র মধ্যে 25% ভোট তো দেয়নি, তাহলে আপাতত ভোট দিয়েছে কতজন? 75 জন। তার মধ্যে কিন্তু 2% ভোট বাদ গেছে। এখন 75-এর 2% কত হয়? 2/100, এটা যদি আমি ক্যালকুলেশন করি, 25 দিয়ে কাটবে, 25 3 25 4, 2 2 4, অর্থাৎ 3/2 ভোট ক্যান্সেল হয়েছে। ফ্র্যাকশন হলেও এটা কিন্তু যেহেতু 100-র মধ্যে কম্পেয়ার হচ্ছে, এটাকে 3/2ই ধরতে হবে। এটার মানে এই নয় যে 1.5 কী করে হয়, একটা আর হাফখানা ভোট বাদ যাচ্ছে কীরকমভাবে। সেটা যখন আমার 100 থেকে 200 জন হবে, তখন এই 1.5টা কিন্তু আমার 2 3 জন হয়ে যাবে, তখন কিন্তু 3 জন হয়ে যাবে। অর্থাৎ এটাকে নিয়ে কিন্তু কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই, 3/2ই আমাকে ধরতে হবে, অর্থাৎ 3/2 বাদ গেছে। তো 75 টোটাল ভোট, তার মধ্যে 3/2 বাদ গেছে। তাহলে এই মুহূর্তে গ্রাহ্য ভোটের পরিমাণ কত? এটা হচ্ছে 150-3/2, অর্থাৎ 147/2 এই পরিমাণ ভোট গ্রাহ্য ভোট। এখন এই পরিমাণ ভোটের আবার 75% পেয়েছেন যিনি ভোট পেয়েছেন, তাহলে 147/2 এর 75% মানে কি, 75/100 এই ভোটটাই তিনি পেয়েছেন যিনি জিতেছেন। তাহলে এই ভোট তিনি পেয়েছেন যখন, তখন আসল মোট যে ভোট সেটা কত ছিল? 100। তাহলে এটা যদি আমরা ওইকি নামে করি, তাহলে একটি ভোট পেয়ে যদি যিনি নির্বাচিত হতেন, তাহলে মোট ভোট কত হতো? 100 বাই দিয়ে এই পুরো ব্যাপারটা আসতো, বাই আসা মানে ফ্র্যাকশনগুলো সব উল্টে যেত, অর্থাৎ 147 × 75 নিচে আসবে আর উপরে চলে যাবে 2 × 100। এবার সে ভোট পেয়েছে কত? এত, অর্থাৎ 9261। এই পরিমাণ যখন ভোট পেয়েছে তখন তাহলে ভোটার কত? তখন হচ্ছে 100 × 2 × 100, 147 × 75 × 9261। এটা একটু কাটাকুটি করতে হবে। কি করব আমরা, প্রথমে নাম্বারগুলো দেখে ভালো করে দেখে নাও। এটা 147কে দেখেই বোঝা যাচ্ছে এটা 7 দিয়ে যাবে, তার মানে এই নাম্বারটিকে 7 দিয়ে যেতেই হবে। এবং আমরা কেটে দেখবো, কেটে যাচ্ছে, 7 2 14, 7 1 7, এটা দিদি 7-এ কাটি আমি, 7 22, 7 3 21, 16, 7 2 14, 15 16 21, 7 3 21, ঠিক আছে, 9 2 চেক করে নিই একবার, 2 2 7 21, 16 7 2 14, 15 16 21, 7 3 21, ঠিক আছে, ওকে। এই হিসাব বলছে আবার একবার 7 দিয়ে যাবে, 7 3 21, আবার একবার 7 দিয়ে নিয়ে যাই, 7 62 7 56, 57 58 59 60 61 62, তো 7 9 63। আচ্ছা এবার দেখি, 3 দিয়ে এ তো যাবে, আচ্ছা এখানে 25 দিয়ে একটা ভেঙে দিই, 25 3 75, 25 4 100, আচ্ছা 3 আর 3 9, একবারে 9 দিয়ে কেটে দিই, 21। তাহলে উপরে কেকে থাকলো 4 × 2 8, 8 × 21 × 100, তার মানে 8 × 21 আর 100, তার মানে মোট যে ভোটার ছিল সে কত ছিল? 16,800। এটা কিন্তু আমি পাটিগণিতিক ওয়েতে করলাম। এবার যদি আমি এটাকে বীজগাণিতিক ওয়েতে করতে চাই, তাহলে সিম্পলি 100 না ধরে তখন আমরা এক্স ধরবো, ক্যালকুলেশন অলমোস্ট সেমই আসবে, আমি সেইটুকু পরসেন্ট পর্যন্ত করছি, ক্যালকুলেশনটা সেম আসা পর্যন্ত আমরা দেখতে পাবো ফাইনালি এই ক্যালকুলেশনটি এসে হাজির হচ্ছে। মোট ভোটার তখন আমি এক্স ধরে নিচ্ছি, এর 25% ভোট বাদ গেছে, বাদ যাওয়া মানে এক্সের 25%,
তাহলে 25/100 অর্থাৎ x/4 পরিমাণ ভোট বাদ গেছে, তাহলে x - x/4 কত হচ্ছে 3x/4, এর আবার 2%, টু বাই হান্ড্রেড, এর 2% হচ্ছে এটা। এবার আমায় কী করতে হবে, এই পোর্শনটা আবার বাদ গেছে, তাহলে আগে 3x/4 ছিল, তার থেকে আবার এটা বাদ গেছে, তার মানে 3x/4 থেকে মাইনাস করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, আমি সবসময় হুটহাট করে কেটে দিচ্ছি না, দুম করে কাটবো না, না কাটলে আমার ক্যালকুলেশন অনেক সুবিধে হবে, প্রয়োজনে কাটবো, আগেরটা কেটেছি বাট এখানে কাটছি না, কিন্তু কারণ কি, আমি চাইলেই 2 আর 4 এখানে কেটে দিতে পারতাম, কাটিনি, রেখেছি, কেন না পরে সুবিধা হবে ক্যালকুলেশনে। দেখো 3x/4 কমন যাবে, 1 - 2/100, এটা ক্যালকুলেশন করতে অনেক সুবিধে, তার মানে 3x/4 ইন্টু এটা হবে 98/100, ক্যালকুলেশন করো, দেখো এটাই আসবে। আমি 98টিকে এই অবস্থায় রাখলাম, থাক এই অবস্থা। এবার ও কী বলছে, না এইটা হচ্ছে আমার গ্রাহ্য ভোট, তাহলে তাহলে এর 75%, অর্থাৎ এই 3x/4 ইন্টু 98/100 এর 75%, এইটা কত, এইটা বলা রয়েছে এখানে 9261, তাহলে এখান থেকে এক্সট্রা সলভ করলেই পাবো, ঠিক তাই। দেখা যাক, x ইকুয়াল টু তাহলে হচ্ছে 9261 ইন্টু 4 ইন্টু 100 ইন্টু 100 বাই 3 × 98 × 75। এবার আমি কি করবো, জাস্ট কাটাকুটি করব। আচ্ছা, আমি এই ক্যালকুলেশনের সাথে মেলানোর জন্য শুধুমাত্র একটু ছোট্ট জায়গা আমি চেঞ্জ করছি, সেটি হলো এইখানে 2 আছে, আমি 2 2s আর 4 আর এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, দেখো 49। এখন এই 49 আর 3 যদি মাল্টিপ্লাই করে দেওয়া, দেখতে পাবে এটা এই 147ই আসবে, তার মানে নিচটা 147 × 75 আর উপরটা লক্ষ্য করো এইটা, তার মানে একই ক্যালকুলেশন বেসিক্যালি। এবার এটা কাটাকুটি হবে, কাটাকুটি করলে ওই 16800 আসবে, বুঝা গেছে, আশা করি বুঝতে পারবে। এরপরেও না বুঝতে পারলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। শেষে বলে রাখি, এই প্রশ্নটি কিন্তু কমেন্ট সেকশন থেকে আসা, কমেন্ট সেকশন থেকে আমাদের এক বন্ধু আমাদের জানতে চেয়েছে এই প্রশ্নটির উত্তরটি, এবং তার রিকোয়েস্টে আমি এরকম প্রশ্নের উত্তরটি করে দিলাম। তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোনো প্রশ্ন আটকে গেছে, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, আর তাহলে সঙ্গে সঙ্গে সেটির উত্তর আমি যতটা সম্ভব দ্রুত পারবো আমি আপলোড করে দেবো।